আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শাহিন আলম বলছি। ইস, ইংরেজি যদি পারতাম তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে চান্স পাইতাম। বন্ধুরা, এ দুঃখ আমিও করেছি, অনেকেই করেছে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা বিসিএস পরীক্ষায় বা চাকরির যে কোনো পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। যে কোনো পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কিছু কৌশল বলবো আপনাদেরকে, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি একটা প্রেপোজিশন শেখাবো, সেটা হলো ফুল। ফুল, এফ ইউ ডাবল এল, ফুল শব্দটির সাথে দুটি প্রেপোজিশন যোগ হয়। ফুল অফ মানে পূর্ণ বা ভর্তি। তাহলে ফুল অফ, এখন তাহলে কি সবসময় ফুল অফই হবে? ফুলের পরে কি অফই বসবে? না বন্ধুরা, আরেকটি ফ্রেজ আছে যেটা মুখস্থ করা দরকার, সেটা হলো ফুল টু দ্য ব্রিম, কানায় কানায় পূর্ণ। ফুল টু দ্য ব্রিম, কানায় কানায় পূর্ণ। তাহলে ফুলের পরে কি হলো? ফুলের পরে টু হলো। এখন লেটস টক অ্যাবাউট সেন্টেন্সেস, চলুন সেন্টেন্স নিয়ে কথা বলা যাক। ইউজিং ফুল, ফুল ব্যবহার করে, তাহলে কখন ফুলের সাথে অফ আর কখন ফুল এর সাথে টু বসবে? দেখুন, বাক্য দেখা যাক। যেমন দ্য রিভার ইজ ফুল অফ ফিশেস, নদীটা মাছে পূর্ণ। ইওর রাইটিং ইজ ফুল অফ মিস্টেক্স, আপনার লেখাটি ভুলে পূর্ণ। দেখুন, ফুলের সাথে অফ বসলো। আচ্ছা, তাহলে এখন ফুল টু দ্য ব্রিম দিয়ে বাক্য তৈরি করা যাক। দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম, নদীটি কানায় কানায় পূর্ণ। দ্য পন্ড ইজ ফুল টু দ্য ব্রিম, পুকুরটি কানায় কানায় পূর্ণ। তো বুঝতে পেরেছেন কখন ফুলের সাথে অফ বসবে আর কখন ফুলের সাথে টু বসবে? বন্ধুরা, এমনই চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইংরেজি চর্চা করুন, ছোটবেলা থেকে ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন। ইংরেজির কারণে আপনি চাকরি হারাবেন না, ভার্সিটিতে মনের মতো সাবজেক্ট হারাবেন না, সফলতা আপনার পিছে ছুটবে যদি আপনি ইংরেজি জানতে পারেন। তো আজ এ পর্যন্তই, আপনার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।